শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল মাঝে মাঝেই বন্ধ হয়ে যাওয়ায় বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রুট ব্যবহারকারীদের বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ বলছেন নাব্যতা সংকট ও তীব্র ভাঙনের কারণে বারবার বন্ধ করতে হচ্ছে এই নৌরুট তাই বিকল্প পথের অনুসন্ধান করছেন তারা তবে পদ্মা সেতু নির্মাণ কাজে বাধার সৃষ্টি না করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই পথ খুঁজছে নৌ মন্ত্রণালয় আর বিশেষজ্ঞরা বলছেন নদী স্রোতের গতিপথ আর ভাঙনের লক্ষণ বিবেচনা রেখে যেন বিকল্প রুট নির্ধারণ করা হয় প্রতিবেদন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী সহ উত্তর পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ গুরুত্বপূর্ণ কিন্তু পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্ট এবং মাগুরখন্দ এলাকায় নাব্যতা সংকটের কারণে মাঝে মাঝেই অচল হয়ে যায় এই নৌরুট বর্ষায় উজানের স্রোতে এমনিতেই প্রচুর পলি এসে জমা হয় আর পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে বেড়ে গেছে পলি পড়া। একদিকে পদ্মা সেতুর নির্মাণ কাজ অন্যদিকে দীর্ঘমেয়াদী বন্যার কারণে এবছর পরিস্থিতি বেশি খারাপ বিআইডব্লিউটি এর হিসেব অনুযায়ী এখানে তেরো চোদ্দ অর্থ বছরে চোদ্দ দশমিক দুই শূন্য লাখ ঘনমিটার ড্রেজিং করা হয় আর পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পর ষোলো সতেরো অর্থ বছরে ড্রেজিং করতে হয়েছে চৌত্রিশ দশমিক তিন দুই লাখ ঘনমিটার দু হাজার উনিশ সালে ড্রেজিং করতে হয় লাখ ঘনমিটার। এবছর তীব্র স্রোত আর ভাঙনের কারণে পর্যাপ্ত ড্রেজিং করা যাচ্ছে না শিমুলিয়া প্রান্তে এত বড় ভাঙন আমরা আশা করি নাই যেটা আমরা দেখছি যে এখন ভাঙন এখনো শেষ হয়নি আর একটু আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ বলছেন বারবার ড্রেজিং করার পরও লঘুজং টার্নিং পয়েন্ট পলিপোড়ে বন্ধ হয়ে যাচ্ছে তাই বিকল্প রুট দিয়ে ফেরি চলাচল অব্যাহত রাখার পরিকল্পনা চলছে তবে এই দুর্ভোগ থেকে কবে স্থায়ী মুক্তি মিলবে তা নিশ্চিত নন তারাও ব্রিজের উজান প্রান্তে এবং ভাটি প্রান্তে আমরা বেশ কিছু রুট খুঁজে পেয়েছি যেখানে যেখানে পলি খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে সেই জায়গাগুলো চিহ্নিত করে রেজিং করে আমরা ফেরি রুট চালু রাখার চেষ্টা করব বিশেষজ্ঞরা বলছেন বিকল্প রুট নির্ধারণের ক্ষেত্রে স্রোতের গতিপথ এবং সেই সাথে ভাঙন প্রবণ এলাকার কথা বিবেচনায় রাখতে হবে বর্ষাকালের একটা সময় দেখা যাচ্ছে নদী বেরিয়ে পানি বেরিয়ে যাচ্ছে এখান থেকে মানে ওই চ্যানেলগুলো থেকে আবার আরেকটা সময় দেখা যে নদী থেকে ইয়ে ঢুকছে নদী থেকে ঢুকলে সে ভিতরে গিয়ে বিশ্লেষণ করবে বিশ্লেষণ করে যদি আমি ড্রেজিং অ্যালার্মে ঠিক করি তাহলে হয়তো ভালো ফল পেতে পারি এদিকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের সংকট সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে তবে পদ্মা সেতুর নির্মাণ কাজে বিঘ্ন না ঘটিয়ে সংকটটির সমাধান করতে হবে পদ্মা সেতুর কার্যক্রম বিঘ্নিত করে মধ্যে ফেলে আমরা কোনো তৈরি করতে চাই না শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নতুন নতুন চ্যানেল দিয়ে বিভিন্ন সময় পরীক্ষামূলকভাবে ফেরি চালালেও পদ্মার ভাঙন ও নাব্যতা সংকটের কারণে বারবার তা বন্ধ করে দিতে হচ্ছে ফাহিম বৈশাখী সংবাদ শিমুলিয়া মুন্সিগঞ্জ